ইউটিউব লাইভ করে আমি এখানে চলে আসবো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে 7ই ভাদ্র, ঠিকই ধরেছেন, আজকে 24শে আগস্ট, 7ই ভাদ্র, আজকে 6ই ভাদ্র নয়। কিন্তু তাও আজকে এই ভাদ্রোৎসব পক্ষে আমরা ব্রাহ্ম সমাজের তরফ থেকে এবং সাধারণ ব্রাহ্ম সমাজের তরফ থেকে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। আপনারা এই অনুষ্ঠানে যারা যোগদান করছেন না অ্যাক্টিভলি, মানে কথা বলছেন না, তারা দয়া করে মিউটে থাকবে। আমি শুরুতে একটি মন্ত্র পাঠ করে অনুষ্ঠানটি সূচনা করব, তারপরে ঋণাদোলন গান করবেন, তারপরে উপাসনা, আবার ঋণার গান একটি থাকবে, এবং সব শেষে অর্ণব নাগ, তিনি আমাদের এই ব্রাহ্ম সমাজের তরফ থেকে বলবেন আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজের যে পুরো জার্নিটা সেটা উনি আমাদের কাছে তুলে ধরবেন। ভূত ভবিষ্যৎ এবং সমুদয়ে যিনি অধিষ্ঠিত আছেন, স্বর্গলোক কেবল যাহারি, সেই সর্বশ্রেষ্ঠ ব্রহ্মকে বারবার নমস্কার করি। সঙ্গীত অনাদি সায়ে
স্বর পরমেশ্বরে। এই গানটি রামমোহন রায়ের রচনা। রামমোহন রায়ের এই গানটির মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। ছয় ভাদ্র আমরা জানি, যারা ব্রাহ্ম সমাজে আছি এবং ব্রাহ্ম সমাজের বা ব্রাহ্ম ইতিহাসের সঙ্গে জড়িত, আমরা জানি যে এই দিনে, এই ছয় ভাদ্রের দিনে রামমোহন রায় তার ব্রহ্মসভার গোড়াপত্তন করেছিলেন চিৎপুরে। সেই ঐতিহাসিক ঘটনার কথা আমরা পরবর্তী বক্তা অর্ণবের কাছ থেকে শুনব। তিনি আমাদের জানাবেন যে কিভাবে রামমোহন রায় কলকাতায় আসার পর থেকে, যখন আত্মীয় সভার গোড়াপত্তন করলেন, সেইখান থেকে কিভাবে ধাপে ধাপে ব্রহ্মসভার দিকে রামমোহন এগিয়ে গেলেন। তাই আজকের দিনে বসে আমাদের যে মূল কথাটি, একেশ্বরবাদের যে উপাসনা, সে একেশ্বরবাদের উপাসনাকে আমরা বারবার লোকের সামনে নিয়ে আসব। এই কথাটি, যে ঐতিহাসিক ঘটনা ছয় ভাদ্র ঘটে গিয়েছিল, সেই উৎসব উপলক্ষেই আমাদের ভাদ্রোৎসব, নিরাকার পরম ব্রহ্মের উপাসনাতে যে সকলের অধিকার আছে, ব্রাহ্ম সমাজ সেই কথাটি দৃপ্ত কণ্ঠে সেই দিন ঘোষণা করেছিল। প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রামমোহন ও তৎকালীন সমাজ ও সাহিত্য গ্রন্থে লেখেন যে সর্বধর্ম মিলনের জন্য রামমোহন রায় নানা বর্ণের তালি জুড়ে তার ধর্মমত তিনি প্রচার করেননি। নানা মতের মধ্যে নিহিত শাশ্বত বাণী উদ্ধার করে পরস্পরকে জানবার ও বুঝবার পরিবেশ রচনা করে তার উদ্দেশ্যে খ্রিস্টীয় একেশ্বরবাদের সঙ্গে সমস্ত সংস্রব পরিত্যাগ করে হিন্দু আকারে ব্রহ্মজ্ঞান প্রচারের জন্য ব্রাহ্ম সমাজ স্থাপন করা হয়েছিল। তাতে ইংরেজরা হয়তো দুঃখিত হয়েছিল, কিন্তু ভারতবর্ষ তথা বাংলাদেশ এক আস্বাদন করেছিল এক নতুন জন্মের, এবং সেখানে রামমোহন রায় পরিষ্কারভাবে বলে গিয়েছিলেন তার যে ট্রাস্ট ডিডের মধ্যে, সেই উপাস্য দেবতা কাকে আমরা ভজনা করব। তিনি বলেছিলেন, ফর দ্য ওয়ার্শিপ অ্যান্ড অ্যাডোরেশন অফ দ্য ইটার্নাল আনসার্চেবল ইমিউটেবল বিইং হু ইজ দ্য অথর অ্যান্ড প্রিজার্ভার অফ দ্য ইউনিভার্স, বাট নট বাই এনি আদার নেম ডেজিগনেশন অর টাইটেল ইউজড ফর and applied to any particular being or beings by any man or a set of men whatsoever. এটি ট্রাস্ট ডিডের ভাষা, কঠিন ভাষা। সহজ ভাষায় বলতে গেলে, ভাব সেই একে যিনি জলে স্থলে শূন্যে সমানভাবে থাকেন, তাকে ভজনা করো, তাকে জানার চেষ্টা করো, কারণ তার থেকেই সমস্ত কিছুর উৎপত্তি এবং তার দ্বারাই সমস্ত জীব সকল জীবিত থাকে এবং তার মধ্যে অন্তিমকালে প্রবেশ করে। ভাব সেই একে। রামমোহন রায়ের এই গানটি ছয় ভাদ্রে প্রথম গীত হয়েছিল, যখন এই ব্রাহ্ম সমাজের গোড়াপত্তন হয়েছিল ফিরিঙ্গি কমল বোসের বাড়িতে। শিবনাথ শাস্ত্রী তার হিস্ট্রি অব ব্রাহ্ম সমাজ গ্রন্থেও এইটা নিয়ে বিশেষভাবে লিখেছেন। আমরা জানি যে তখন দেবেন্দ্রনাথ বলেছিলেন যে বাউজি নামে একজন তেলেগু ব্রাহ্মণ, তিনি বেদ পাঠ করতেন এবং পরে বিদ্যাবাগীশ
রামমোহন রায় রচিত ব্যাখ্যান পাঠ করতেন বা বেদান্ত দর্শনের ব্যাখ্যা করতেন। ভাদ্রোৎসবে যেদিন প্রথম হয়েছিল ছয় ভাদ্র, সেদিন তিনটি গান পরিবেশিত হয়েছিল, বিগত বিশেষং, শাশ্বতম ভয়, শোকম দেহং এবং ভাব সেই একে। সেবং সমাজের মধ্যে ব্রাহ্মণ, শূদ্র, মুসলমান, খ্রিস্টান সকলকেই সমান অধিকার দেয়া হয়েছিল সেই ঐতিহাসিক মুহূর্তে। এবং আমরা এও পড়ে দেখেছি যে রামমোহন রায়ের এই ব্রহ্মসভাতে তার স্কুলের, অ্যাংলো হিন্দু স্কুলের বালকেরা, যারা হয়তো হিন্দু বা মুসলমান ধর্মের নয়, তারা গান করছে, মুসলমান বাদক পাখওয়াজ বাজাচ্ছেন এবং হিন্দু গায়ক গান করছেন। এ এক মহা মিলন ক্ষেত্র। তাই আজকে এই ভাদ্রোৎসবের দিনে এবং বর্তমান ভারতবর্ষের দিকে তাকিয়ে হয়তো মনে হয় যে এই মহামিলন কেন্দ্রের এবং এই মহামিলনের কথাটি যেন বারবার বলে উঠতে হবে। ধর্ম, তখনকার দিনে রামমোহনকে আটকানোর জন্য ধর্মসভা ছিল, এখন আমাদের ফ্রি থিঙ্কিং কে আটকানোর জন্য সোশ্যাল মিডিয়া আছে, রাষ্ট্র আছে। কিন্তু আমাদের তো তা থামলে চলবে না, আমাদের বলতে হবে এই ভারতে পথের সাধনা পৃথিবীর সকল দেশের সঙ্গে যাওয়া আসার, নেওয়া দেওয়ার সম্পর্ক, এখানে সকলের সঙ্গে মেলবার সমস্যার সমাধান করতে হবে, এই মিলনের সত্য সমস্ত মানুষের চরম সত্য, এই সত্যকে আমাদের ইতিহাসে অঙ্গীভূত করতে হবে। তার হৃদয়ে ছিল ভারতের হৃদয়ের প্রতীক, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে মিলেছিল তাদের শ্রেষ্ঠ সত্তায়, আর মেলাবার আসনে ছিল ভারতের মহান ঐক্য তত্ত্ব, একম এবাদ্বিতীয়ম। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেই বাণীকেই রামমোহন মূর্ত করে তুলেছিলেন। তাই ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে বৈরিতা বন্ধ করে আসুন সকলে মিলে একত্রে সে একেশ্বরবাদের কাছে বারবার নমস্কার করি। তিনি আমাদের সহায় হন, তিনি আমাদের সকলকে বল দান করুন এবং শুভবুদ্ধি প্রদান করুন, শুধু আমাদের নয়, এই দেশের, এই জগতের সমস্ত মানুষের প্রতি আমাদের প্রার্থনা রইল। আমাদের প্রার্থনা শুধু ব্রাহ্ম সমাজের, ব্রাহ্ম সমাজ ভুক্ত কয়েকটি লোকের জন্য নয়, আমাদের এই সমন্বয়ের প্রার্থনা বিশ্ব ভ্রাতৃত্বের জন্য প্রার্থনা, যেটা রামমোহন বলে গিয়েছিলেন, ফাদারহুড অফ ম্যান, ফাদারহুড অফ গড এন্ড ব্রাদারহুড অফ ম্যান। আমরা আজকে বিশ্ব মানবের ঐক্যের কথা বলবো, সে বিশ্ব মানবের ঐক্য আফগানিস্তান, প্যালেস্তাইন ছাড়িয়ে, লিবিয়া ছাড়িয়ে আরো অনেক দূরে চলে যায়, সে বিশ্ব মানবতার ঐক্য প্রাচ্য থেকে পাশ্চাত্য অবধি জড়িয়ে থাকে। তাই সে বিশ্ব ভ্রাতৃত্বের এবং বিশ্ব মানবতার ঐক্যের প্রতি নমস্কার জানিয়ে আমরা বলি শিবমস্তু সর্বজগত পরহিত নিরিন্ত ভবন্তু ভূতগণঃ দোষং নাশং প্রয়ন্তু সর্বত্র সুখী ভবতু লোকা। এই সকল জগতের কল্যাণ হোক, প্রাণীগণ পরহিতে নিযুক্ত হোক, যা কিছু দোষ সব বিনষ্ট হোক, লোকে সর্বত্র সুখী হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক হে ভগবান। লোকেদের মনে যেন শান্তি আসে, রোগশয্যায় যারা শায়িত তাদের যেন রোগের উপশম হয়, এই মারণ ব্যাধির সঙ্গে যারা লড়ছেন তারা যেন সেই লড়াইয়ের শেষ দেখতে পারেন। তুমি সকলকে আশীর্বাদ করো, যারা আজকে এসেছেন, যারা আসতে পারেননি, যারা দূরে আছেন, যাদের জানি যাদের জানি না, তাদের সকলের জন্য তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি।
ॐ एकमेवाद्वितीयम् सत्यमेव जयते ब्रह्म कृपाहि केवलम्। संगीत দোলন ভিডিও ঠিক আছে। প্রাণ সখা হে আমার হৃদয়ে মাঝে দাও দর্শন, প্রাণ সখা হে আমার হৃদয়ে মাঝে দাও দর্শন, সফল করে হে নাথ হেরে তোমার জীবন, হৃদয়ে মাঝে দাও দর্শন, প্রাণ সখা হে আমার হৃদয়ে মাঝে দাও দর্শন, প্রাণ সখা মোহ কোলাহলে থাকি জানিতে পারে না প্রভু, তুমি কে পরম ধন হৃদয় মাঝে দাও দর্শন, প্রাণ সখা হে আমার হৃদয় মাঝে দাও দর্শন, প্রাণ সখা যদি আজ কৃপা করে কৃষিত করিলে মোরে দেখিবারে অনুপম রূপ ভুবন যদি আজ কৃপা করে কৃষিত করিলে মোরে দেখিবারে অনুপম রূপ ভুবন মোহন দাও তবে সফল করে হে নাথ
शांति 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 भरियो। एबारे आमी श्री अर्णव नाग के आह्वान करब तार बक्तव्यर विषय आत्मीय सभा थेके ब्राह्म समाज। आमरा जानबो राममोहन राय किभावे धापे धापे তার ব্রহ্মসভার প্রস্তুতি নিয়েছিলেন। শ্রী অর্ণব নাগ নমস্কার, শুভ সন্ধ্যা। আমি যে বিষয়টা আজকে বলবো আপনারা শুনেই নিয়েছেন, আত্মীয় সভা থেকে ব্রহ্মসভা বা ব্রহ্মসমাজ। এই বিষয়টার চর্চা কিন্তু নতুন নয়, প্রায় 125 বর্ষ ধরে এই বিষয়টার মধ্যে মধ্যে চর্চা হয়ে এসেছে এবং সেই নিয়ে কিছু বিতর্ক উত্থাপিত হয়েছে। আমি সমগ্র আলেখ্যটি আপনাদের সামনে যথাসম্ভব সংক্ষিপ্তভাবে আজকে উপস্থাপিত করবার চেষ্টা করব। আপনারা জানেন যে 1814 সালে রংপুর থেকে তার কালেক্টরির কাজ ছেড়ে দিয়ে রাজা রামমোহন রায় কলকাতায় এসে বসবাস করতে শুরু করে। কলকাতার বাড়ি ও বাগান বাড়ি, রাজা রামমোহন রায়ের বাড়ি ও বাগান বাড়ি, এই প্রবন্ধে রাধারমণ মিত্র, যেটা কলকাতা দর্পণের দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে বলেছেন যে রামমোহন রায় 4টে বাড়ির অস্তিত্বের কথা, যেগুলো সর্বাধিকভাবে প্রচারিত হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে জোড়াসাঁকোর পৈতৃক বাড়ি, যেটা তিনি পেয়েছিলেন 1814 সালে। পৈতৃক উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। 2টো বাড়ি তিনি নিজে কিনেছিলেন, একটা হচ্ছে ফেনউইক বলে একজন মহিলার কাছ থেকে চৌরঙ্গিতে একটা বাড়ি কিনেছিলেন। এছাড়া তিনি সিমলায় একটা বাগান বাড়ি কিনেছিলেন আরেকজনের কাছ থেকে, সম্ভবত নাম ছিল ফ্রান্সিস গর্ডন বা এরকম কিছু। সেই বাড়িটার বর্তমান ঠিকানা 85 নম্বর আমার স্ট্রিট, যে বাড়িতে এখন রামমোহন মিউজিয়াম এবং রামমোহন কলেজও সেখানে এখন, মানে রামমোহন কলেজটাও এখন সেখানে রয়েছে। এছাড়া তার সিমলার এই 2টো বাড়ি ছাড়াও 113 নম্বর আপার সার্কুলার রোডে আর একটি বাড়ি রয়েছে, যেটা তার ছিল রামতনু রায়ের কাছ থেকে তিনি পেয়েছিলেন, তার এক জ্ঞাতি ভাই, সেটাও তিনি রামতনু রায়ের কাছ থেকে কিনে নিয়েছিলেন। এবং এই বাড়িতেই কিন্তু মূলত তার বসত বাড়ি ছিল, এখানেই তিনি থাকতেন, যেটা এখন কলকাতা ডিসি নর্থ পুলিশ কমিশনারের অফিস হয়েছে। এবং আরো একটা বাড়ি হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, যে স্কুল ছিল তার, সেই অ্যাংলো ইন্ডিয়ান স্কুলে, মানে হেদুয়ার যে এখন সুইমিং ক্লাব গুলো রয়েছে, তখন বলা হতো হেদুয়া পুষ্করিণী, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর তার পঠন পাঠন করেছিলেন, এইও এখানেও তার একটা বাড়ি ছিল, যেটা অ্যাংলো ইন্ডিয়ান স্কুল ছিল, সেটাও কিন্তু তার কিনে একটা বাড়ির মধ্যে পড়ছে। এই প্রসঙ্গটা এই কারণেই উত্থাপিত হলো, 1769 শতাব্দে অর্থাৎ 1847 খ্রিস্টাব্দের তত্ত্ববোধিনী পত্রিকায় একটি বেনামি লেখায় ব্রাহ্ম সমাজের ইতিহাসটা ব্যাখ্যা করা হয়। সেখানে আত্মীয় সভা প্রথম গঠন করা হয়েছিল 1815 সালে। এই তথ্যটি পরিবেশনের সাথে সাথে জানানো হয়েছে যে আত্মীয় সভার অধিবেশন বস্তু মূলত রামমোহনের 4টি বাড়িকে কেন্দ্র করে। প্রথমে মানিকতলায় তার, মানে 113 নম্বর আপার সার্কুলার রোড, যেখানে এখন পুলিশ ডিসি নর্থের অফিস হয়েছে, সেই বাড়িতে প্রথম অধিবেশন শুরু হয়েছিল। তারপর ষষ্ঠীতলার বাড়িতে উঠে যায়, তারপরে আবার সেটা চলে আসে মানিকতলায়, তারপর চলে আসে সিমলা স্ট্রিটে। এই 4টে বাড়িতে আত্মীয় সভার অধিবেশনের কথা জানানো হয়েছিল। আমি এই কারণেই বাড়িগুলোর বিস্তারিত মানে বিবরণ দেওয়ার একটা চেষ্টা করেছি, তার কারণ ষষ্ঠীতলার বাড়ি কিন্তু
এর মধ্যে নেই, এবং কলকাতায় ষষ্ঠীতলা রোড আছে দুটো জানি, কিন্তু ষষ্ঠীতলার বাড়ি সেই সময় কোন বাড়িটিকে চিহ্নিত করা হতো বা আদৌ চিহ্নিত করা গেছে কিনা সেই সংক্রান্ত কিন্তু পর্যাপ্ত তথ্য আমাদের হাতে নেই। তো যাই হোক, এই চারটে জায়গায় আত্মীয় সভার অধিবেশন বসত, এবং আত্মীয় সভা যখন 1815 সালে রামমোহন রায় গঠন করেছিলেন বিভিন্ন পারিপার্শ্বিক সূত্রের মাধ্যমে, প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় অনুমান করেছেন যে 1815 সালের এপ্রিল মাসে তিনি আত্মীয় সভার সূচনা করেছিলেন। রামমোহনের জীবন ইতিহাসের দিকে আমরা তাকালে দেখতে পাবো 1815 সালেই তিনি ভুটান রওনা হয়েছিলেন, সেখানকার বিভিন্ন কর্ম করে তিনি আবার 1815 সালে ফিরে আসেন, এবং আত্মীয় সভার এখনো পর্যন্ত যে বিভিন্ন তথ্য প্রতিবেদন উদ্ধার করা সম্ভব হয়েছে তাতে স্পষ্ট যে শিবপ্রকাশ মিশ্র বলে একজন এখানে বেদপাঠ করতেন, এবং আত্মীয় সভার যে অন্যান্য সদস্য ছিলেন তাদেরও পরিচয় আমার মনে হচ্ছে এখানে একটু দেওয়া দরকার। প্রথম যার নাম উল্লেখ করতে হবে তিনি হচ্ছেন নন্দকিশোর বসু। এর সম্বন্ধে বহু কিছু কথা রাজনারায়ণ বসু জানিয়েছেন, তার কারণ ইনি হলেন রাজনারায়ণ বসুর পিতৃদেব। নন্দকিশোর বসু ছাড়াও যারা আত্মীয় সভাতে আসছেন তাদের নাম আমরা উদ্ধার করতে পেরেছি, তারা হলেন হলধর বসু। হলধর বসু ছাড়াও রাজনারায়ণ সেন বলে একজন আসতেন, দয়ালচন্দ্র চট্টোপাধ্যায় আসছেন, রামনৃসিংহ মুখোপাধ্যায় আসতেন, প্রত্যেকেই কিন্তু তৎকালীন কলকাতার বিশিষ্ট ব্যক্তি। এবং যে দুজনের নাম বিশেষভাবে উল্লেখ করতে হবে, একজন হচ্ছেন মদন মোহন মজুমদার এবং রাজীব লোচন মজুমদার, এর কথা আমরা পরে বলব কেন সেটা আমি পরে বলছি। তো এরা প্রত্যেকেই আত্মীয় সভার কিন্তু নিয়মিত সভ্য ছিলেন, এবং আত্মীয় সভাতে নিয়মিত আসতেন দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুরেরও অবদান নিঃসন্দেহে শরণাতীত, এবং দ্বারকানাথ ঠাকুর ছাড়াও আত্মীয় সভাকে যারা অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করেছেন তাদের মধ্যে হচ্ছে খিদিরপুরের জমিদার কালীশঙ্কর ঘোষাল, এবং আপনারা জানেন কালীশঙ্কর ঘোষাল খিদিরপুরের যে ঘোষাল বংশ তার প্রতিষ্ঠাতা। এছাড়া আসতেন টাকির জমিদার, সেই মুন্সি পরিবারের গোপীনাথ মুন্সি, এবং পরবর্তীকালে তার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ কালীনাথ মুন্সি কিন্তু ব্রাহ্ম সমাজকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছেন। এরা আত্মীয় সভাতে আসতেন। রামমোহন রায় যখন কলকাতায় আসেন তখন তার গুণগ্রাহী এবং বন্ধু বান্ধবের অভাব ছিল না, কিন্তু তিনি যখন একেশ্বরবাদের প্রচার শুরু করেন এবং মূর্তি পুজোর বিরোধিতা করেন তখন থেকেই কিন্তু তার বন্ধু বান্ধবের সংখ্যা কমতে থাকে এবং শত্রুরও সৃষ্টি হয়। একটা সহজ উদাহরণ দিই, যেমন গোপীমোহন দেব। গোপীমোহন দেব কিন্তু ছিলেন মানে শোয়াবাজারের রাজ পরিবারের গোপীমোহন দেব তার গুণগ্রাহী ছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই রামমোহনের প্রধানতম শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন, এবং রামমোহন যে আদর্শের প্রচার করছিলেন একেশ্বরবাদের প্রচার করছিলেন তার যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে তার বিরোধিতা করেছেন কিন্তু তারই পুত্র রাধাকান্ত দেব। ফলে এরা আস্তে আস্তে রামমোহনের পাশ থেকে সরে যান, তখন যে মুষ্টিমেয় তার বন্ধু বান্ধব থাকেন তাদেরকে নিয়েই তিনি আত্মীয় সভা এই নাম দিয়ে একটি সংগঠন শুরু করেন। আত্মীয় সভার বিবরণ যদি আমরা দেখতে পাই, অবশ্যই একথা উল্লেখ করতে হবে প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় নানান সূত্র থেকে বিভিন্ন পত্রপত্রিকা থেকে উদ্ধার করেছেন সেই নথি, এবং সেই নথির সূত্রে কিন্তু আত্মীয় সভার উপযুক্ত বিবরণ আমরা পেয়েছি। 1817 সালের 20শে এপ্রিল আত্মীয় সভার বিবরণের খবর এশিয়াটিক জার্নালে প্রকাশিত হয়েছিল, এবং তাতে দেখা গেছে ব্রজমোহন মজুমদারের বাড়িতে, যার কথা আমরা উল্লেখ করেছি এর আগে, আত্মীয় সভার সেই উৎসাহী সদস্য ব্রজমোহন মজুমদারের বাড়িতে
কিন্তু আত্মীয় সবার অধিবেশন বসেছিল। মানে আমরা ধরে নিতে পারি যেটা লেখা হয়েছিল, যে সর্বপ্রথম যে বিবরণ আমরা পাচ্ছি এবং আত্মীয় সভা প্রতিষ্ঠার মাত্র 3 দশকের মধ্যে যে বিবরণ আমরা পেয়েছিলাম তত্ত্ববোধিনী পত্রিকায়, যে রামমোহনের 4টে জায়গায়, মানে 3টে জায়গায় এবং 1টে জায়গায় আবার পুনর্বার হয়েছে আত্মীয় সভার অধিবেশন, কিন্তু সংবাদপত্রের এই প্রতিবেদন আমাদের সামনে দেখিয়ে দিয়েছে যে আত্মীয় সভার বিভিন্ন সভ্যের বাড়িতে ঘুরে ঘুরে কিন্তু আত্মীয় সভার অধিবেশন বসত। 1818 সালের জানুয়ারি মাসে আমরা আত্মীয় সভার আরো একটা বিবরণ তৎকালীন সাময়িক পত্র থেকে লাভ করি, এবং সেই বিবরণে দেখা গেছে আত্মীয় সভার যে কার্য বিবরণ তার কিছুটা আভাস পাওয়া যায়। সেই কার্য বিবরণে কি বলা হয়েছে, বেদ পাঠ হতো, এবং সেই সাথে খুব ইন্টারেস্টিং ব্রহ্মসঙ্গীতের, এখানে লেখা হয়েছে ব্রহ্মসঙ্গীতের কিন্তু সেখানে গীত বাদ্য সমেত পরিবেশন করা হতো। আমরা জানি যে আত্মীয় সভায় একটা ব্রহ্মসঙ্গীত, কে ভুলালো হায় কল্পনা সত্য করি জ্ঞান একিদায়, এই যে ব্রহ্মসঙ্গীতটা, এই ব্রহ্মসঙ্গীত রামমোহন রায় রচিত, এই ব্রহ্মসঙ্গীত কিন্তু রামমোহন রায়ের ব্রহ্মসঙ্গীত গ্রন্থে, যেটা 1828 সালে প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু ঠাঁই পেয়েছিল। এই গানটা রচিত হয় শুধুমাত্র আত্মীয় সভার জন্য 1816 সালে, এবং পরবর্তীকালে আত্মীয় সভার বিভিন্ন অধিবেশনে এই গানটি কিন্তু গীত হয়। গোবিন্দ মালা বলে একজন ভদ্রলোক, তিনি আত্মীয় সভার গান গাইতেন, আত্মীয় সভার সঙ্গীত পরিবেশনের দায়িত্ব মূলত গোবিন্দ মালার ওপরে ছিল। পরবর্তীকালে কালীনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি কালী মির্জা বলে ধ্রুপদ সঙ্গীতে একটা অন্য ঘরানার প্রচলন করেছিলেন, তিনি ছিলেন রামমোহনের সঙ্গীত শিক্ষকও বটে, তিনিও কিন্তু আত্মীয় সভাতে যোগদান করেছিলেন। আজই আমি দিলীপ কুমার মুখোপাধ্যায়ের একটা প্রবন্ধের সন্ধান পেয়েছি, অবশ্যই তাতে রামমোহনের সঙ্গীত চর্চার বিষয়ে বিস্তারিত আলেখ্য রয়েছে, সেটাও আমি পরবর্তীকালে নিশ্চয়ই দেখব, কিন্তু এই মুহূর্তে আমি সন্ধান পেয়েছি শুধুমাত্র, কিন্তু আমার এখনো পড়ে দেখা হয়নি। যদি আপনারা কেউ এটা পড়ে দেখতে পারেন, নিঃসন্দেহে রামমোহনের সঙ্গীত চর্চার ওপর একটা গুরুত্বপূর্ণ সংযোজন কিন্তু এর মাধ্যমে পাওয়া যাবে। যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গেই ফিরি, তো এখানে কিন্তু ব্রহ্মসঙ্গীতের প্রচলন হয়েছিল এই আত্মীয় সভাতে। আত্মীয় সভা তারপরে বেশ কিছুদিন যাবত অব্যাহত গতিতে এগিয়ে গিয়েছিল, কিন্তু 1821 সালে আমরা দেখি রামমোহন রায় ইউনিটেরিয়ান কমিটি নামে আরো একটি একেশ্বরবাদীদের সংগঠনের সূচনা করেছিলেন। এখন যেটা প্রয়োজন আমাদের এটা বিশ্লেষণ করে দেখার, আত্মীয় সভার কি গতি তখন মন্থর হয়ে গিয়েছিল যে কারণে তিনি এই ইউনিটেরিয়ান কমিটির প্রচার করলেন, ইউনিটেরিয়ান কমিটির প্রতিষ্ঠা করলেন? ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অন্তত তেমনটি মনে করছেন। এরপরে 1821 সালে ইউনিটেরিয়ান কমিটি প্রতিষ্ঠিত হলো। প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে আমাদেরকে দেখিয়েছেন যে 1824 সাল অব্দিও কিন্তু এই আত্মীয় সভা অপ্রতিহত গতিতে প্রবহমান ছিল, কিন্তু ইউনিটেরিয়ান কমিটি করার একটা লক্ষ্য ছিল যে একেশ্বরবাদের প্রচার, যেটা হয়তো আত্মীয় সভা থেকেও হচ্ছিল, কিন্তু আত্মীয় সভার অন্যান্য এজেন্ডা ছিল। কি সেই এজেন্ডা? যেমন সতীদাহ প্রথা রদ। আপনারা জানেন বৈকুণ্ঠনাথ বন্দ্যোপাধ্যায় যার প্রকাশক ছিলেন, রামমোহনের সেই বিখ্যাত বই সতীদাহ রস সম্বন্ধে প্রবর্তক নিবর্তকের সংবাদ, এইটা যখন প্রচারিত হচ্ছে, আপনারা যদি সেটা পড়েন রামমোহনের গ্রন্থাবলিতেও পাওয়া যায়,
তাতে কিন্তু আত্মীয় সভা সতীদাহ প্রথার বিরুদ্ধে কি পরিমাণ সংগ্রাম করেছে তার একটা গুরুত্বপূর্ণ উপাদান আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। যাই হোক, কিন্তু একেশ্বরবাদের, মূলত একেশ্বরবাদের প্রচারের জন্য তিনি ইউনিটেরিয়ান কমিটি স্থাপন করেছিলেন। কিন্তু এও স্বীকার্য, আত্মীয় সভা এবং ইউনিটেরিয়ান কমিটি দুটোরই কাজ কিন্তু অপ্রতিহত গতিতে একই সঙ্গে এগিয়ে গিয়েছিল, বরঞ্চ একে অপরের পরিপূরক হয়ে কাজ করছিল। 1824 থেকে মামলা মোকদ্দমা, পারিবারিক মামলা মোকদ্দমা এবং পারিবারিক বিবাদের যে রামমোহন রায়কে গ্রাস করে, তখনও যদি সংবাদপত্রের ক্রিশ্চিয়ান অবজারভার, হরকরা এবং রিফর্মার এই যে সংবাদপত্রগুলোর প্রতিবেদনের দিকে আপনারা যদি তাকান, তাহলে দেখতে পাবেন যে রামমোহন রায় যে কি নিদারুণ পরিশ্রম করছে তার গুরুত্বপূর্ণ বিবরণ কিন্তু এই সংবাদপত্রগুলোতে উত্থাপিত হয়েছে। তো এই এইভাবে কাজ এগোতে থাকে। এই সময় রামমোহনের বন্ধু উইলিয়াম অ্যাডাম, তিনি কিন্তু রামমোহনকে চেয়েছিলেন, রামমোহন যাতে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, কিন্তু রামমোহন তাকে খ্রিস্টান ধর্মের তৃত্ববাদ ইত্যাদি বিষয়ে যখন অবহিত করেন, তখন উইলিয়াম অ্যাডাম কিন্তু নিজেই একজন ইউনিটেরিয়ান হয়ে যান। এবং উইলিয়াম অ্যাডাম যখন ইউনিটেরিয়ান কমিটির সেক্রেটারি, তখন 1827 নাগাদ, এবং তিনি কিন্তু চেষ্টা করেন এটাকে একটা সর্বভারতীয় রূপ দিতে, এবং ব্রিটিশ ইউনিটেরিয়ান কমিটি সেখানে স্থাপিত হয়। এই ইউনিটেরিয়ান কমিটি থেকে রামমোহন তার দুইজন সহযোগীকে নিয়ে যখন একদিন ফিরছিলেন, তার দুজন সহযোগীর নাম তারাচাঁদ চক্রবর্তী এবং কালীশঙ্কর এবং চন্দ্রশেখর দেব, চন্দ্রশেখর দেব এই দুজনকে নিয়ে যখন ফিরছিলেন, তখন নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় যে বিবরণ দিয়েছেন তাতে নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন যে এরা দুজনে প্রস্তাব করেন এই যে ইউনিটেরিয়ান কমিটি এটা বিদেশি ভাবাপন্ন, আমাদের স্বদেশী নিজস্ব উপাসনালয় থাকার প্রয়োজন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় আমাদেরকে স্পষ্ট বলেছেন যে রামমোহনকে এই রকম কোন উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল না। তিনি উদাহরণও দিয়েছেন, তার 2 বছর আগেই 1826 সালে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের লক্ষণ বলে রামমোহন একটি বই রচনা করেছিলেন, এবং তার পরের বছর অর্থাৎ 1827 খ্রিস্টাব্দে ব্রজসুষি এবং আর একটা বই হয়, সেটা হচ্ছে গায়িত্ব গায়ত্রী পরমোপাসনার লক্ষণ বা এইরকম কিছু। এই যে বই তিনটে প্রকাশিত হয়েছিল, এই বই তিনটেতে কিন্তু রামমোহন রায় ব্রহ্ম উপাসনার যে কথা, ব্রহ্ম উপাসনার যে ব্রহ্মের লক্ষণ কি কি হতে পারে সেগুলো কিন্তু ব্যাখ্যা করেছিলেন বিস্তারিত ভাবে। সুতরাং প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যে এটা রামমোহন রায়ের মাথাতে বহু আগে থেকেই ছিল, উনি তাদের কথায় শুধুমাত্র উৎসাহিত হয়েছিলেন, প্রণোদিত হয়েছিলেন, এবং প্রণোদিত হয়ে যেটা করেছিলেন 1750 শতাব্দ অর্থাৎ 1828 সালের 20 আগস্ট অর্থাৎ 6ই ভাদ্র তিনি কিন্তু ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন, ব্রহ্মসভার প্রতিষ্ঠা করেছিলেন। এই বিষয়ে আমি একটু পরে কিছু বক্তব্য আছে সেটা বলার চেষ্টা করব। তার আগে একটু ফিরিঙ্গি কমল বসুর চিৎপুর রোডের ধারে, আপার চিৎপুর রোডের ওনার বাড়ি ছিল, তখন তার বাড়ি ছিল 51 নম্বরে, এবং এই বাড়িটার দু একটা কথাও বলে নেওয়া দরকার। 1817 সালে যখন হিন্দু স্কুল স্থাপিত হয়েছিল, সেটা হয়েছিল গোড়াচাঁদ বসাকের বাড়িতে, গড়ানহাটায় গোড়াচাঁদ বসাকের বাড়িতে স্থাপিত হয়েছিল, অর্থাৎ মিনারবাগ থিয়েটারের ঠিক উল্টো দিকেই। সেই সেটা কিন্তু তার 2 বছরের মধ্যে, তখন হিন্দু কলেজের কিন্তু স্কুল বিভাগ সবেমাত্র চালু হয়েছিল, কলেজ বিভাগ ছিল না, সেই স্কুল বিভাগ কিন্তু উঠে এসেছিল এই তার এই বাড়িতে, ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে। তিনি একটি পর্তুগিজ সংস্থায় কাজ করতেন, মেসার্স ডিসুজা নামে এই সংস্থাটা ছিল,
এবং যেহেতু পর্তুগিজদের তখন ফিরিঙ্গি বলা হতো, তো সেই অর্থে তাকে ফিরিঙ্গি কমল বসু এই নামেই অভিহিত করা হয়েছিল। তার প্রকৃত নাম হচ্ছে রামকমল বসু। তো ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে আরো একটা কারণে এই বাড়িটা স্মরণীয়, 1828 সালের 13ই জুলাই, অর্থাৎ 1830 সালের 13ই জুলাই, অর্থাৎ সেখান থেকে ব্রাহ্ম সমাজ যখন স্থানান্তরিত হয়ে গেল তার নিজস্ব ভবনে, তখন কিন্তু আলেকজান্ডার ডাব রামমোহনের সহযোগিতায় এই বাড়িটা বাড়িটার ভাড়া পেয়েছিলেন এবং এখানে তিনি একটা স্কুল স্থাপন করেছিলেন। সেই স্কুলটার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, পরবর্তীকালে কডিস্টার স্কুল। তো এই বাড়িটা নানা দিক দিয়ে স্মরণীয় এবং সেই বাড়িটা এখন ভাঙা পড়েছে, তার পরিবর্তে সেখানে একটা শিশু হাসপাতালের শিশু হাসপাতাল এখন নতুন করে গড়ে উঠেছে। এই বাড়িতে 1828 সালের 6ই ভাদ্র, অর্থাৎ 20শে আগস্ট, রামমোহন রায় কিন্তু ব্রহ্ম সভা বা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছেন। প্রথম সতীশচন্দ্র চক্রবর্তী যখন মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মজীবনীর আত্মজীবনীর একটা সঠিক সংস্করণ বের করেছিলেন, তখন তিনি সেখানে বলেন যে এই বাড়ি যখন এই এখানে রামমোহন যে উপাসনালয়টির প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কিন্তু ব্রাহ্ম সমাজ নয়, ব্রহ্মসভা। এবং পরবর্তীকালে প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় তার আত্মীয় সভার কথা এই বইতে কিন্তু এর প্রতিবাদ করেছিলেন। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন যে ব্রহ্মসভা নামে থাকলেও এটা কিন্তু আদতে ছিল ব্রাহ্ম সমাজ। তার যুক্তিটা এখানে আমি একটু বলিনি, তার যুক্তিটা হচ্ছে প্রথমত যখন রামমোহন রায় এর ট্রাস্টডিট করে, সেই ট্রাস্টডিটে লেখা আছে ব্রহ্মসভা, কোনো সন্দেহ নেই, কিন্তু কোবালায় লেখা হয়েছে যে এটা ব্রহ্ম সমাজের জন্য খরিদ করা হইল, অর্থাৎ ব্রহ্ম সমাজের কিন্তু প্রথম থেকেই এর উল্লেখ ছিল। এবং তিনি বলছেন এই ব্রহ্ম সমাজের আরো কিছু, মানে ব্রাহ্ম সমাজের আরো কিছু পরোক্ষ প্রমাণ রয়েছে, যেমন রামমোহনের একনিষ্ঠ শিষ্য অন্নদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তেলিনী পাড়াতে, মানে শ্যাম্পুকুরের কাছে যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক এরই অনুকরণে 1828 সালে, অর্থাৎ এই ব্রহ্মসভার অনুকরণে যে সমাজের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কিন্তু তিনি ব্রাহ্ম সমাজ রাখেন। এবং পরবর্তীকালে আমরা সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা এইসব বিভিন্ন সংবাদপত্রেও আমরা দেখতে পারি ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুরনো সংবাদপত্রের কথা সমাচার চন্দ্রিকা থেকে, সমাচার দর্পণ থেকে সেখানে সংগ্রহ করা হয়েছে। আমরা দেখতে পারি জোড়াসাগর এই সমাজটিকে কিন্তু একইভাবে ব্রাহ্ম সমাজ হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। কিন্তু একই সাথে এও সত্যি যে বিভিন্ন যে সমকালীন সংবাদপত্রে দেখি এটা কিন্তু ব্রহ্মসভা নামেও চিহ্নিত হয়েছে। এখানে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটি মধ্যপন্থা নিয়েছে, আমরা সেটাও অনুসরণ করতে পারি। তিনি বলেছেন 1828 সালে 6ই ভাদ্র রামমোহন রায় ব্রাহ্ম সমাজের সৃষ্টি করেছিলেন, ব্রাহ্ম সমাজের তৈরি করেছিলেন রামমোহন রায়, যেটা তৎকালীন সময়ে ব্রহ্মসভা নামে পরিচিত ছিল। এরপরে আমরা দেখতে পাই সৌমেন্দ্রনাথ ঠাকুর, তিনি ব্রাহ্ম সমাজ না ব্রাহ্ম সভা বলে একটা প্রবন্ধ লেখেন, যেটা তার বিভিন্ন প্রবন্ধে গ্রন্থিত হয়েছে এবং এই বিতর্ককে আরো মাথা ছাড়া দেয়। তিনি বিভিন্ন পারিপার্শ্বিক সূত্র উদ্ধৃত করে বলেন যেটা আদতে ব্রাহ্ম সভা এবং ব্রাহ্ম সমাজ এই রূপটা দিয়েছেন কিন্তু রামচন্দ্র বিদ্যাবাগীশ। তার কারণ রামচন্দ্র বিদ্যাবাগীশ তিনি তিনি যখন মানে এই যে নবগঠিত ব্রাহ্ম সমাজে 1828 সালে 6ই ভাদ্র যেটা প্রতিষ্ঠিত হয়েছিল তার যে ব্যাখ্যান পাঠ করতেন, সেই ব্যাখ্যান পাঠে কিন্তু তিনি উদাহরণ দিয়েছেন যে তার সেটা যখন মুদ্রিত হয়েছে, সেইটা মুদ্রিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে এর প্রকাশক কিন্তু ব্রাহ্ম সমাজ। কিন্তু ওনার বক্তব্য, সৌমেন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য, এই মুদ্রণের তারিখ কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, অথচ তখন কিন্তু প্রেস লাইন লেখার প্রচলন হয়েছিল। আমরা তার পরিবর্তে পাচ্ছি যবে তিনি ব্যাখ্যানটি দিয়েছিলেন
অর্থাৎ ধরা যাক 6ই ভাদ্র 1751 শতাব্দ। এইভাবে সেখানে কিন্তু বক্তৃতার তারিখটা উদ্ধৃত করে দেয়া হয়েছে, কিন্তু ব্যাখ্যানটা কবে মুদ্রিত হয়েছে সেটার উল্লেখ নেই। তার বক্তব্য এক্ষেত্রে যে ব্যাখ্যানটি বহু পরে মুদ্রিত হতে পারে, তো সেক্ষেত্রে ব্রাহ্ম সমাজ শব্দটি পরে এসেছে। কিন্তু আমাদের এখানে একটা স্পষ্ট বক্তব্য আছে যে ব্যাখ্যানটি মুদ্রিত কিন্তু তার অব্যবহিত পরেও হতে পারে। কেন? ব্যাখ্যান মুদ্রণের রীতি তখন ছিল এবং ব্রাহ্ম সমাজের প্রেসও কিন্তু তখন আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। অন্তত ব্রাহ্ম সমাজের প্রেসের নাম দিয়ে 1830 সালে যে সেখান থেকে বই বেরোচ্ছে এর প্রমাণ আমাদের কাছে রয়েছে। কিন্তু এটা ব্রাহ্ম সমাজই হতে পারে কিংবা ব্রাহ্ম সমাজও হতে পারে। আমাদের কেটে গেছিল, হ্যাঁ, এটা ব্রহ্ম সভাও হতে পারে, ব্রাহ্ম সমাজও হতে পারে। কিন্তু তার এই যে রূপটা, এটাই পরবর্তীকালে সংগঠিত ব্রাহ্ম সমাজের রূপ পেয়েছে। এবং আমরা যদি সমকালীন সভা সমিতির ইতিহাসের দিকে একটু তাকাই, তাহলে কিন্তু দেখতে পাবো 1838 সালের 12ই মার্চ প্রেসিডেন্সি কলেজের একদল ছাত্র একটা সংগঠন গড়ে তুলেছিল। সেই সংগঠনটার নাম ছিল সাধারণ জ্ঞানোপার্জিকা সভা, মানে সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ, এই নাম দিয়ে একটা সভা তারা গঠন করেছিলেন 1843 সালে। কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া ইন্ডিয়ান সভা বা ইন্ডিয়ান সোসাইটি নাম দিয়ে কিন্তু আর একটা সভা গড়ে উঠছে। এবং তারপরে 1851 সালে পাইকপাড়া রাজবাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিতে একটা জমিদারদের সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান নামে একটা সভাও গড়ে উঠেছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা সভা গড়ে উঠে তার সেই বছরই অক্টোবর মাসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই সময় এই সভা সভার কথাটার কিন্তু যথেষ্ট প্রচলন ছিল। এবং আজকের যে সভা আর সমাজের ব্যাপ্তি, এই ব্যক্তির মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এখানে সমাজকে কিন্তু একটা সোসাইটি হিসেবে এই কথাটার ব্যাপ্তি কিন্তু আজকের দিনের যে পরিভাষা সেই পরিভাষায় আমরা তার উল্লেখ পাচ্ছি। কিন্তু সেই সময় কিন্তু সোসাইটি কথাটার এইভাবে ব্যাপ্তি ছিল না। এবং রামমোহন রায় কিন্তু একটা সমাজের একটা সভার কিন্তু সৃষ্টিকর্তা, এটা আমাদের ভুললে চলবে না। রামমোহন রায় একটা সমাজের সৃষ্টিকর্তা। কিন্তু তারপরেই আমরা যদি দেখি 1830 সালে নিজ গৃহে স্থানান্তরিত হয়ে গেল, এই মানে ব্রাহ্ম সমাজ নিজ গৃহে স্থানান্তরিত হয়ে গেল। তারপরে কিন্তু রামমোহন রায় বিদেশে চলে যাচ্ছেন, ফলে এই যে জিনিসটা তিনি সৃষ্টি করেছেন তাকে অর্গানাইজ করার কোন রকম সুযোগ কিন্তু তিনি আর পাননি। এবং এই সুযোগটা যারা পেয়েছেন, রামচন্দ্র বিদ্যাবাগীশ অবশ্যই পেয়েছেন, উৎসবানন্দ বিদ্যাবাগীশের কথা উল্লেখ করতে হবে, তার কারণ তারা দুজনেই কিন্তু এই একটা সময় এই ব্রাহ্ম সমাজকে এগিয়ে নিয়ে যাবার যাবতীয় কাজ করেছিলেন। এবং রামচন্দ্র গঙ্গোপাধ্যায় তার সেক্রেটারি হয়েছিলেন, তারাচাঁদ চক্রবর্তী তার প্রথম সেক্রেটারির কথা যদি বলতে হয় তারাচাঁদ চক্রবর্তীর কথা উল্লেখ করতে হবে। রামচন্দ্র গঙ্গোপাধ্যায় এমন একটা সময় সেক্রেটারি হয়েছিলেন যে এই সময় তখন কিন্তু রামমোহন রায় প্রয়াত হয়েছেন, এবং তার যে সৃষ্টি সেই ব্রাহ্ম সমাজের অবস্থাও কিন্তু মন্দীভূত হয়েছে। এবং পরবর্তীকালে আমরা যদি দেখি দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে তত্ত্বরঞ্জনী সভা, যা পরের বছর তত্ত্ববোধিনী সভায় পর্যবসিত হয়, সেইখানে সেই মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ব্রাহ্ম সমাজের গোড়াপত্তন করেছিলেন। কিন্তু যে আমার মূল যে বক্তব্যটা ছিল
সেই বক্তব্যের সূত্র ধরেই বলি, রামমোহন রায় অবশ্যই একটা সভা স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু ব্রহ্ম নাম সর্বদা তার মনের মধ্যে একটা আসলে বারবার লাইনটা ডিস্টার্ব করছে বলে আমার বক্তব্যটা খেই হারিয়ে যাচ্ছে। ব্রহ্ম নাম কিন্তু সর্বদা তার মনের মধ্যে একটা কাজ করেছিল, এবং ব্রাহ্ম সমাজ যে তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে কিন্তু সেই কালের রেওয়াজ অনুযায়ী আমরা দেখলাম যে ব্রহ্ম সভা তিনি নাম দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে এটাই এখন অর্গানাইজ হয়েছিল, এটা কিন্তু ব্রাহ্ম সমাজ নামটাই চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছিল। আসলে এই বিতর্কের জায়গাটা তৈরি করেছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে রমেশচন্দ্র মজুমদার। তাদের একটা সহজ বক্তব্য ছিল যে রামমোহন রায় যে সমাজের প্রতিষ্ঠা করে গিয়েছেন, দেবেন্দ্রনাথ যে সমাজকে পরিচালিত করছেন, সেই দুটো পরিচালিত করেছেন, সেই দুটো কিন্তু এক বস্তু নয়। এইটা তারা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছিলেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন রামমোহন জীবনী লিখেছিলেন, যাও বা রেক্টিফাই করে নিয়েছিলেন, পরবর্তীকালে রমেশচন্দ্র মজুমদার কিন্তু এই বিতর্কটাকে আরো জিয়ে রাখার চেষ্টা করেন, যে এটা ছিল তো ব্রহ্ম সভা, এটা ব্রাহ্ম সমাজ হয়েছিল দেবেন্দ্রনাথের হাত দিয়ে, এটা কিন্তু একই বস্তু নয়। একইভাবে ওরা দেখুন, একটা কথা আমাদের মানতেই হবে, ব্রাহ্ম সমাজ বিভিন্ন গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে। রামমোহন রায় বেদান্তের একজন বড় গুণগ্রাহী ছিলেন, এবং হতে পারে তার বেদান্ত পরবর্তীকালে দেবেন্দ্রনাথের বেদান্ত এক নয়, কিন্তু বেদান্ত প্রতিপাদ্য ধর্ম এটা কিন্তু রামমোহন রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ স্বীকার করে নিয়েছিল। এবং পরবর্তীকালে আমরা যদি অক্ষয় কুমার দত্তকে দেখি, তাহলে কিন্তু বেদের অভ্রান্ততা এটা কিন্তু তারা স্বীকার করেননি, এবং এই নিয়ে রাজনারায়ণ বসুর সঙ্গে, দেবেন্দ্রনাথের সঙ্গে অক্ষয় দত্তের কিন্তু দীর্ঘ সংগ্রাম হয়েছিল। রামমোহন রায় যখন কলকাতায় আসেন, কলকাতায় এসেই কিন্তু বেদান্ত সার এবং বেদান্ত বলে দুটো গ্রন্থের তিনি করেছিলেন, এবং উপনিষদের বিভিন্ন অনুবাদও তিনি কিন্তু একই সঙ্গে করতে রাখেন। এবং আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে আত্মীয় সভা গড়ে উঠেছিল, এই আত্মীয় সভাকে একসময় বেদান্তি বলেও অভিহিত করা হতো, এবং আমরা মাণ্ডুক্য উপনিষদ বা যে আরো রামমোহনের অন্যান্য বইগুলো রয়েছে, এই বইতেও মানে উপনিষদের অনুবাদ রয়েছে, এই উপনিষদের অনুবাদের ভূমিকায় আমরা দেখি যে তিনি কিন্তু ব্রহ্ম জ্ঞানের কথা বলেছেন। ফলে এইটা কিন্তু আমাদের বুঝতে হয় না, রামমোহন রায় এই সমাজই চেয়েছিলেন, সেই সমাজের যে নামই করুন না কেন পরবর্তীকালে, এবং এটাও আমরা ধরে নিতে পারি সংবাদপত্রের বিভিন্ন প্রতিবেদন থেকে, পরবর্তী 1-2 বছরের মধ্যে কিন্তু ব্রাহ্ম সমাজ নামটাই চূড়ান্ত রূপ পরিগ্রহণ করেছিল, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে 19 শতকে যে ব্রাহ্ম আন্দোলন আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের বুকে সংগঠিত হয়েছিল, এবং সমাজকে আলোড়িত করার ক্ষমতা রেখেছিল, এবং রাজা রামমোহন রায়কে আজকে যে নবজাগরণের মানে বঙ্গীয় নবচেতনার নবজাগরণ টার্মিনোলজিতে হয়তো আপত্তি তুলতে পারেন কেউ, আমরা বলতে পারি বঙ্গীয় নবচেতনার জাগৃতিতে রাজা রামমোহন রায়ের অবদানকে যে আমরা কুর্নিশ জানাই, আমরা যে তার এই মানে তাকে প্রতীক্ষিত এই মর্যাদা তাকে আমরা দিয়েছি, এর মূলে কিন্তু পরবর্তীকালে ব্রাহ্ম ব্যক্তিত্বদের সমাজ সংস্কার আন্দোলন, তারপরেও সমাজ কিন্তু অনেক দূর অগ্রসর হয়েছে। এবং তখনও যদি দেখেন রামমোহন কিন্তু বৈকুণ্ঠনাথ মুখোপাধ্যায়কে একটা জায়গায় বর্ণনা করছেন, বৈকুণ্ঠনাথ মুখোপাধ্যায়ের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন ব্রাহ্ম অর হিন্দু ইউনিটেরিয়ান, অর্থাৎ হিন্দু একেশ্বরবাদী, মানে ব্রাহ্মর ইন্টারপ্রিটেশনটা তিনি সেইভাবে করছেন। ফলে রামমোহন রায়ের সময়ের সঙ্গে আমাদের কিন্তু তাল মেলাতে হবে, এবং সেটা যদি করতে পারি তাহলে ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা এটা কিন্তু একই অঙ্গ, হয়তো দুটো নামে অভিহিত করা হয়ে গেছিল। এইটাই
আমাদের বক্তব্য, এবং এখানে আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি, পরবর্তীকালে চিন্তামণি চট্টোপাধ্যায় মানে বেহালা ব্রাহ্ম সমাজের বেচারাম চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র চিন্তামণি চট্টোপাধ্যায়, উনিও কিন্তু ব্রাহ্ম সমাজের আদি কথা বলে একটা প্রবন্ধ লিখেছিলেন, ধারাবাহিকভাবে প্রবন্ধ, অন্তত তিনটে পর্বে এই প্রবন্ধটা বেরিয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। সেখানেও ব্রাহ্ম সমাজের আদি কথা তিনি উত্থাপিত করেছেন, তাতেও অনেক নতুন তথ্য রয়েছে। সবশেষে প্রভাষচন্দ্র গঙ্গোপাধ্যায়ের কথা পুনরুল্লেখ করব, তার কারণ হচ্ছে প্রভাষচন্দ্র গঙ্গোপাধ্যায় কিন্তু প্রভাষচন্দ্র গঙ্গোপাধ্যায় আত্মীয় সভার কথা নাম দিয়ে যে বইটা লিখেছেন তাতে শুধু আত্মীয় সভা, এখানে উনি বিভিন্ন সময় লিখেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, তাতে কিন্তু শুধুমাত্র আত্মীয় সভার বিবরণে তিনি সংগ্রহ করেননি, সমকালে রাজ সমকালে রামমোহন রায় কি পরিমাণ সমাজে প্রভাব ফেলতে পেরেছেন, সামাজিক প্রভাব তার কি পরিমাণ প্রভাব ছিল, এই উল্লেখও কিন্তু এই প্রসঙ্গেরও কিন্তু উল্লেখ করেছেন উপযুক্ত যুক্তি এবং তথ্য সহকারে, এবং সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে এই বইটা খুব শীঘ্রই প্রকাশিত হবে, আপনারা পড়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভাল লাগবে, এবং এইটুকুই আমার বলার ছিল। নমস্কার, অনেক ধন্যবাদ অর্ণব, আপনি যেরকম ভাবে বললেন আত্মীয় সভার কথা, ব্রাহ্ম সমাজ যেরকম ভাবে এসেছিল সেই বক্তব্য আমার মনে হয় অনেকেরই আজকে অনেক নতুন ভাবে দেখার একটা সুযোগ ঘটে দিয়েছে। এই প্রসঙ্গে যেটা আমি সেদিন মণিবাগচির বইতে পড়ছিলাম, এখানে যখন মণিবাগচির বইতে পড়ছিলাম, যখন এই অ্যাংলো হিন্দু স্কুল, যেটা আপনি ওই কমল বসার বাড়িতে যখন জেনারেল অ্যাসেম্বলি স্কুলটি স্থাপিত হয়, তখন যখন ডাফকে উনি দেখাতে নিয়ে গেছিলেন ওখানে, তখন দেখা গিয়েছিল যে ওখানে একটা মস্ত বড় টানা পাখা রয়েছে। তো ডাফ সাহেব জিজ্ঞেস করেছেন এই পাখাটি কি হবে, তখন রামমোহন রায় বলেছেন দিস ইজ মাই লেগাসি টু ইউ। তো যাই হোক, আজকের এই বক্তব্য আমাদের মনে হয় যারা উপস্থিত ছিলেন তাদের সকলেরই ভালো লাগবে এই বিষয়ে যদি। হ্যাঁ, আমি একটু শুধু একটা রাজীব দা বলেছেন সেই ভুলটা আমি সংশোধন করে নি, সেটা হচ্ছে কলুটোলায় ব্রজমোহন সেনের বাড়িতে কিন্তু প্রথম একটা ওর মানে আত্মীয় সভার একটা অধিবেশনের সংবাদ আমরা পাচ্ছি, এবং ব্রজমোহন মজুমদারের কথা আমি বলছি, কেন ব্রজমোহন মজুমদারের কিন্তু ব্রাহ্ম পৌত্তলিক সংবাদ এটা মানে এটার কিন্তু ব্রাহ্ম পৌত্তলিক সংবাদ এটা কিন্তু ব্রজমোহন মজুমদারের নামে রাজা রামমোহন রায় রচনা করেছিলেন, এটা কিন্তু প্রকাশিত হয়েছিল 1819 সালে, এবং এখানে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে আত্মীয় সভার সদস্যদের ব্রহ্ম বা ব্রহ্মজ্ঞানী নাম দেয়া নামে অভিহিত করা হতো, এই তথ্য দুটো ইনপুট করা ছিল। অনেক ধন্যবাদ অর্ণব, তো আজকে যে বক্তব্য পেশ করা হলো সেই বক্তব্যের উপর কেউ যদি কিছু প্রশ্ন করতে চান বা কিছু বলতে চান তাহলে দয়া করে আনমিউট করে অর্ণবকে জিজ্ঞেস করতে পারেন। অর্ণব, আমি একটা জিনিস জানতে চাইছি, মানে প্রভাত গঙ্গোপাধ্যায় লেখার সূত্রেই, সেটা হচ্ছে প্রভাত গঙ্গোপাধ্যায় বলেছেন যে 1815-র অক্টোবরের পরে রামমোহন কলকাতায় এসে স্থায়ীভাবে বসবাস করা শুরু করলেন, অক্টোবরের পরে 1815, এবং 1816-র মে মাসে প্রথম এই আত্মীয় সভার বিবরণীটা পাওয়া যাচ্ছে মে মাসে, 1816-র মে মাসে। তাহলে কি এটা 1815-র এপ্রিল হবে না 1816-র এপ্রিল হবে? এই যে একটা হয়তো হতে পারে প্রভাত গঙ্গোপাধ্যায়ের
একটা শালের একটা বোধহয় গন্ডগোল হয়েছিল, কেননা উনি স্থায়ী ভাবে বসবাস করার আগেই আত্মীয় সভা স্থাপন করেছিলেন না স্থায়ী ভাবে আসার পরে আত্মীয় সভা স্থায়ী ইয়ে করেছিলেন? যদি সেটা হয় তাহলে আত্মীয় সভা ইয়ে হওয়ার ডেটটা কিন্তু 1816 এপ্রিল মাস হওয়া উচিত আর কি আমার মনে হচ্ছে। আমি জানি না, এটা এখন তো এই জায়গাটা একটুখানি আমার মনে হয় অনুসন্ধান করা দরকার। না আমি একটু বলি রাজীবদা, সেটা হচ্ছে রামমোহন রায় 1814 সালের জুলাইয়ের শেষে বা আগস্টের গোড়ায় রংপুর থেকে কলকাতায় প্রত্যাবর্তন করেছিল, এবং কলকাতায় প্রত্যাবর্তন করে তিনি দুটো বাড়ি কেনেন। তার যাবতীয় অ্যাক্টিভিটি তিনি কিন্তু শুরু করে দেন। এক্ষেত্রে কিন্তু প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছেন, 1815 সালে কিন্তু তিনি আত্মীয় 1815 সালের এপ্রিল মাসে কিন্তু তিনি আত্মীয় সভার অধিবেশন মানে আত্মীয় সভা স্থাপন করেন। তারপর 1815 সালের আত্মীয় সভা স্থাপন করার বেশ কিছুদিন পরে তিনি কিন্তু ভুটানে চলে যান। ভুটান এবং তিব্বত তিনি ঘুরে আবার ফিরে আসেন কিন্তু 1815 সালের শেষের দিকে, মানে 1815 সালের মানে নভেম্বরের মাস নাগাদ কিন্তু তিনি আবার কলকাতায় ফিরে আসলেন। এবং তারপরে যেটা উনি পেয়েছেন ক্রিশ্চিয়ান অবজারভার থেকে 1816 সালের মে মাসে আত্মীয় সভার প্রথম অধিবেশন পেয়েছেন। এবং আমরা তো এটাও দেখেছি মানে যখন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর রমাপ্রসাদ চন্দ্রের মধ্যে বাগ্বিতণ্ড চলছিল, তখন যে তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছিল বিশেষ করে জন ডিগবি বা রামমোহন রায়, তাতে কিন্তু 1814 সালে রামমোহন রায় কালেক্টরির কাজে ইস্তফা দিয়েছিলেন রংপুরে, সেটাও কিন্তু মানে প্রমাণিত হয়ে গেছে। সুতরাং তিনি 1814 সালেই ফিরেছেন। এবং পরবর্তীকালে যেটা আমি দেখেছি মানে প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় তো অনেক পরে লিখেছেন, কিন্তু তার আগেও যারা লিখেছেন অর্থাৎ 1769 সালে তত্ত্ববোধিনী যেটা প্রকাশিত হয়েছিল তার লেখক কে আমরা জানি না, কিন্তু একটা ব্যক্তিগত অনুমান রয়েছে লেখক হচ্ছেন স্বয়ং অক্ষয় কুমার দত্ত মানে সম্পাদক, এবং চিন্তামণি চট্টোপাধ্যায় এরাও যারা লিখেছেন তারাও কিন্তু 1815 সালকেই তাদের মানে আত্মীয় সভার প্রতিষ্ঠাকাল হিসেবে, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ইনিও কিন্তু আত্মীয় সভার প্রতিষ্ঠাকালকে চিহ্নিত করছেন 1815 খ্রিস্টাব্দ হিসেবে। রাজীবদা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এই প্রসঙ্গে আর আর কারোর কোনো প্রশ্ন থাকবে? যখন প্রশ্ন নেই তাহলে আমরা শেষ যে সঙ্গীতটি সেই সঙ্গীতটি আমরা এখন শুনব রীনা দোলনের কণ্ঠে। নির্মালু মুখ তবু দেখাও আজ, নির্মালু মুখ তবু দেখাও আজ, সব ভয় দূর হয় দেখি মুখ হে, সব ভয় দূর হয় দেখি মুখ হে, নির্মল মুখ তব দেখাও আজ, নির্মল মুখ তব দেখাও আজ।
অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান। আজকে বিশেষভাবে ধন্যবাদ দেব শ্রী অর্ণব নাথকে। অর্ণব যেরকম ভাবে খুব ব্রাহ্ম সমাজের যে ইতিহাস, ব্রহ্ম সভার যে ইতিহাস, আত্মীয় সভা থেকে যেরকম ভাবে তৈরি হয়েছিল, সেইটি আজকে খুবই সুন্দরভাবে আমাদের তুলে ধরেছেন। আর ধন্যবাদ দেব শ্রীমতী রীনা দলন বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গীত পরিবেশনের জন্য, আজকের দিনে রামমোহন রচিত সঙ্গীত দিয়ে যেটা তিনি শুরু করেছিলেন, এবং পরে রবীন্দ্রনাথ ও ক্ষীরেন্দ্রনাথ ঠাকুরের যে গানগুলি তিনি পরিবেশন করেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দেব আপনাদের সকলকে যারা এই সপ্তাহের মধ্যে কাজের মধ্যেও এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এই ভাদ্রোৎসবে পূর্ণ লগ্নে নতুন করে আমরা বিশ্ব ভ্রাতৃত্বের অঙ্গীকার করি, সকলকে আমাদের কাছের মানুষ, আমাদের নিজেদের মানুষ বলে মনে করি। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন,